নমস্কার, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আমার আজকের রেসিপি শুরু করছি। আমার আজকের রেসিপি কাঁচা আম পুদিনার চাটনি, এটাকে গ্রিন চাটনিও বলতে পারেন। যে কোনো স্ন্যাক্সের সাথে বা খাবারের সাথে এই চাটনিটা সার্ভ করতে পারেন। কয়েকটা মাত্র উপকরণ দিয়ে 2-3 মিনিটেই তৈরি হয়ে যায় এই গ্রিন চাটনি। আসুন দেখি কীভাবে বানিয়েছি আমি এই কাঁচা আম পুদিনার চাটনি। এখানে আমি 150 গ্রাম পুদিনা পাতা নিয়েছি, পাতাগুলিকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটা মাঝারি সাইজের কাঁচা আম এখানে টুকরো করে কেটে নিয়েছি আর বীজটাকে ফেলে দিয়েছি। এখানে 2টো কাঁচা লঙ্কা ব্যবহার করব, তবে আপনারা ঝালটা বেশি দিতে চাইলে কাঁচা লঙ্কার পরিমাণটা আর একটু বেশি ব্যবহার করবেন। নিয়েছি অল্প পরিমাণ লবণ আর এখানে অল্প গোটা জিরে এবং গোটা মৌরি নিয়েছি। প্রথমেই আমি এখানে একটা মিক্সির পট নিয়ে নিয়েছি, পুদিনা পাতাগুলোকে এই পটের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর আমি কাঁচা আমের টুকরোগুলিকে এখানে দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কাটা এখানে অ্যাড করে দিলাম। এরপর আমি এখানে জিরে মৌরি আর লবণটাও অ্যাড করে দিচ্ছি। জিরে আর মৌরিটা কড়াইতে হালকা রোস্ট করে নিতে পারলে ভালো হয়। এরপর আমি এখানে কিছুটা জল অ্যাড করে দিচ্ছি। এবারে পটের ঢাকনা বন্ধ করে আমি এটা মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব। মাত্র 1 থেকে 1.5 মিনিটের মধ্যে রেডি হয়ে যাবে এই কাঁচা আম পুদিনার চাটনি। এবারে এখানে আমার আম পুদিনার চাটনি রেডি হয়ে গেছে। এবারে মিক্সির পটের ঢাকনা খুলে নিচ্ছি। এখানে চাটনির কালার এবং টেক্সচারটা আপনারা দেখতে পাচ্ছেন। ব্যাস, এখানে আমার কাঁচা আম পুদিনার চাটনি রেডি। খুব সহজে, খুব কম উপকরণ দিয়ে খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় এই আম পুদিনার চাটনি। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করবেন, আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করার জন্য অনুরোধ রইল। আপনার মূল্যবান মতামত, সাজেশনস বা রেসিপি সম্পর্কে কোনো কোয়েশ্চেন থাকলে তা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর আপনি যদি আমার চ্যানেলে আজকে প্রথমবার ভিজিট করছেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর নতুন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। তাহলে আজকের মতো এই পর্যন্তই, নেক্সট দিন হাজির হব আবার নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, আর এই রেসিপিটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।